अम्मा बाद मुहतरम हाजरीन आमादेर सामने समय खुबी कम अथच अनेक जरूरी कथा बाकी रहे गेछे एजन्य आमी एकटु ताड़ाहुड़ा करे खूब संक्षेपे कथागुलि आपनादेर सामने तुले धरार चेष्टा करब। গতকাল বলেছি রাসূলের সুন্নাত কথার তিনটা অর্থ আছে। রাসূলের সুন্নাত কথার প্রথম অর্থ রাসূলের হাদিস, রাসূলের সুন্নাত কথার দ্বিতীয় অর্থ রাসূলের ওই আমল যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। রাসূলের সুন্নাত কথার তিন নম্বর অর্থ রাসূলের শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি বা তরিকা। এর মধ্যে প্রথম অর্থ নিয়ে আলোচনা চলছিল গতকাল। রাসূলের সুন্নাত কথার প্রথম অর্থ রাসূলের হাদিস। আজকাল সমাজে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা যথারীতি লেখাপড়া করে না শিখেছে কোরআন, না শিখেছে হাদিস। এরা কথায় কথায় হাদিসের দোহাই দেয় এবং কোরআনের কথা অস্বীকার করে। কোরআন অস্বীকার করার এটা একটা চরম ষড়যন্ত্র যে কথায় কথায় হাদিসের দোহাই দেওয়া এবং কোরআনকে অস্বীকার করে। আমি গতকাল বলেছি মেডিকেল কলেজের পাঠ্যপুস্তক কেউ কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়ে যেমন ডাক্তার হতে পারে না, তেমনি ভাবে কোরআন হাদিসের ট্রান্সলেশন লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে কেউ আলেম হতে পারে না। ডাক্তার হওয়ার জন্য যেমন যথারীতি মেডিকেল কলেজে ভর্তি হয়ে ওস্তাদের কাছে লেখাপড়া করতে হয়, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের আলেম হওয়ার জন্য যথারীতি মাদ্রাসায় ভর্তি হয়ে উস্তাদের কাছে লেখাপড়া করতে হয়। দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা কোরআনের কোন আয়াত সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না, যারা রাসূলের কোন হাদিস সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না, ইংরেজি ট্রান্সলেশন বই থেকে হাদিসের মর্মটা শিখে নিয়ে কথায় কথায় হাদিসের দোহাই দেয়, বলে এই নামাজ হাদিসের খেলা, হানাফি মজহাবের অনুসারীরা যেই নামাজ পড়ে সেই নামাজ হাদিসের খেলা, এদের নামাজ হয় না, এরকম ফতোয়াবাজি করে। এটাকে বলে ফতোয়াবাজি। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাদিসের পরিপন্থী কোন সিদ্ধান্ত কোনদিন দেননি। আমি গতকাল উদাহরণ দিয়েছি আপনাদের, নামাজে হাত বাঁধার সময় কোন হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা, কোন হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা। যারা বলে মাযহাব মানি না হাদিস মানি, এদের পুরুষেরাও সিনায় হাত বাঁধে, নারীরাও সিনায় হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধার হাদিস মানলো কি মানলো না? পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন সিনায় হাত বাঁধার হাদিসটা আমল করবে মেয়ে লোকেরা, নাভির নিচে হাত বাঁধার হাদিসটা আমল করবে পুরুষেরা। বলেন ইমাম আবু হানিফা হাদিসের বিরুদ্ধে মন্তব্য করলেন না, যারা বলে মজহাব মানি না হাদিস মানি তারা হাদিসের বিরুদ্ধে আমল করল, যারা বলে মজহাব মানি না হাদিস মানি এরা হাদিসের বিরুদ্ধে আমল করল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবগুলি হাদিস আমল করার ব্যবস্থা বলে দিয়েছে। এরা একটা মারাত্মক ফিতনা হয়ে দাঁড়িয়েছে, মদনী সাহেব দামান করা কত হোম বলে গেছেন, এরা সমাজের জন্য একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে। এরা কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, এরা কোরআন হাদিস শিখে নিই লেখাপড়া করেনি, টুকটাক এক দুইটা চটি বই থেকে শিখে নিয়ে এরা এই মাতব্বরি চালিয়ে যাচ্ছে সমাজে। এদের খপ্পরে পড়ে আপনাদের ইমান আমল যেন বরবাদ না করেন এই জন্য মদনী একাডেমির এই উদ্যোগ। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস পরিপন্থী কোন রায় দেননি, কোন ফতোয়া দেননি, বরং
হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, মালিকী মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, চারো মাযহাবের সবগুলি ফতোয়া সিদ্ধান্ত কুরআন হাদিস সম্মত। আমি গতকাল বলেছি সব সমস্যার সমাধান সরাসরি কোরআনে নেই, সব সমস্যার সমাধান সরাসরি হাদিসে নাই। যেগুলির সমাধান কোরআনে নাই, সে যেগুলির সমাধান হাদিসে নাই, সেগুলির সমাধান কোত্থেকে পাবো আমরা? এই কোরআন হাদিসে গবেষণা করে কোরআন হাদিসের এই আলোকে যে সমাধানগুলি দেওয়া হয়েছে এইগুলিকেই চার ইমামের চার মাযহাব বলা হয়। আমি কালকে উদাহরণস্বরূপ পরিষ্কার বলেছি, নামাজে যখন একজন মুসল্লি দাঁড়াবে তখন তার দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁক থাকবে, এই প্রশ্নের সমাধান কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো হাদিসেও নেই। কথাটা বোঝার চেষ্টা করুন, একজন মুসল্লি নামাজে দাঁড়ায় দুই পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রেখে দাঁড়াবে, এই প্রশ্নের সমাধান না কোনো আয়াতে আছে কোরআনের, না কোনো হাদিসে আছে। তাহলে এটার পরিমাণ কে নির্ধারণ করবে? যারা কোরআন হাদিস লেখাপড়া করেনি তারা, আর যারা লেখাপড়া করেছে তারা। কোরআন হাদিস লেখাপড়া করলে আপনারা বুঝতে পারবেন, কাকার সুগার করার সময় যখন দাঁড়ানো হয় পরস্পরে মিলে মিশে দাঁড়ালে পরে, পরস্পরে মিলে মিশে দুইজনের মধ্যবর্তী উল্লেখযোগ্য কোনো ফাঁক না রেখে দাঁড়ালে পরে, দুই পায়ের মধ্যে আধ হাতের বেশি ফাঁক থাকার জায়গা থাকে না, দুই পায়ের মধ্যে আধ হাতের বেশি ফাঁক রাখার জায়গা থাকে না। যারা বলে হাদিস মানি মজহাব মানি না, এরা দেড় হাত ফাঁক করে দাঁড়ায়, কোন হাদিসে পাইল? কোনো হাদিসে নাই, বল এটা, বল এটা কোনো হাদিসে নাই, এটা এদের মন গড়া হাদিসের দোয়াই দিয়ে এই মন গড়া ভুল কথা মুসল্লিদের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে। হাদিস শরীফের উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি করতেন, 3 রাকাত বিতির করতেন। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসেই রাতের নামাজ, রাতের নামাজ মানে এশার পরে আর ফজরের আগে যেই নামাজ পড়া, 12 মাসেই রাতের নামাজ বিতির সহ 11 রাকাত করতেন। 11 রাকাতের থেকে 3 রাকাত বিতির বাদ দিলে ক রাকাত থাকে, এই 8 রাকাত রাসূল শুধু রমজানে করতেন না, 12 মাস করতেন, 12 মাস করতেন। ভিন্ন হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতিরের বিতির সহ রাতের নামাজ 23 রাকাত করতেন। তাহলে 23 রাকাত থেকে 3 রাকাত বিতির বাদ দিলে কত থাকে? এটা কি 12 মাস না রমজানে? 8 রাকাতের হাদিসটা রমজানে না 12 মাস? 20 রাকাতের হাদিসটা 12 মাসটা রমজানে? এবার বলুন 8 রাকাতের হাদিসটা তারাবির বেলায় না তাহাজ্জুদের বেলায়? 20 রাকাতের হাদিসটা তাহাজ্জুদের বেলায় না তারাবির বেলায়? এইসব এই সমস্ত ফেতনাবাজেরা এই তাহাজ্জুদের হাদিসটা তারাবির বেলায় ঠিক করে দেয়, দিয়ে বলে তারাবি 8 রাকাত, না হাদিস জানলো না হাদিস মানলো, হাদিস বুঝলো না হাদিস জানলো না হাদিস মানলো না, আপনাদেরকে পথভ্রষ্ট করলো। এরা বলে কিনা তারাবির নামাজ 8 রাকাত? বলে যারা বলে মজাব মানি না হাদিস মানি, এরা পরিষ্কার ভাষায় বলে তারাবির নামাজ 8 রাকাত। কোন হাদিসে পাইলা? কোন হাদিসে নাই তারাবির নামাজ 8 রাকাত, কোন হাদিসে নাই, ভুল বলে দেয় যে হাদিসের কথা নয়, এটা এদের মন গড়া কথা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রতি রাতেই জমাতের সাথে তারাবির নামাজ পড়েননি, মাঝে মাঝে একদিন দুই দিন তিন দিন পড়েছেন। যখন লোকেরা ভিড় করলো মসজিদ ভরে গেল, এরপরের থেকে রাসূল আর মসজিদে আসেননি, বাকি রমজানের বাকি রাতগুলিতে তারাবির নামাজ তিনি ঘরে পড়েছেন। এর কারণ রাসূল নিজের মুখে বলে দিয়েছেন যে আমি যদি রেগুলার তারাবির নামাজ তোমাদেরকে নিয়ে মসজিদে জমাতের সাথে পড়ি আর এটা যদি তোমাদের জন্য ফরজ হয়ে যায়, তাহলে পরবর্তীরা যদি কেউ এই দীর্ঘ 20 রাকাত নামাজ পড়তে না পারে তাহলে সে গুনাহগার হয়ে যাবে, অগত্যা কেউ পড়তে না পারলে যেন গুনাহগার না হয়, তোমাদের কেউ যেন গুনাহগার না হয়,
এই জন্য আমি রেগুলার জমাতে গিয়ে মসজিদে তারাবির নামাজ পড়লাম না, যেন তোমাদের উপর ওয়াজিব না হয়, ওয়াজিব হলে তো তোমরা না করতে পারলে গুনাহগার হয়ে যাবে। রাসূলের এই হাদিসকে ভিত্তি করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর যখন রাসূলের দ্বিতীয় খলিফা, তখন রাসূল দুনিয়াতে নাই, এমত অবস্থায় রাসূলে কারীম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন তো রেগুলার জামাতের সাথে তারাবির নামাজ পড়লে ওয়াজিব হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, ওয়াজিব হই তো আল্লাহর ওহির মাধ্যমে নবীর কাছে, নবী নাই ওহি আসবে কার কাছে, ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই, কাজেই এখন আমরা জামাতের সাথে তারাবির নামাজ পড়ব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রমজানের প্রতি রাত্রে জামাতের সাথে তারাবির নামাজের ব্যবস্থা করেছে। যে সমস্ত ফেতনাবাজেরা বলেন তারাবির নামাজ আট রাকাত, আমার কথা বুঝে থাকলে বলুন, এটা তারাবির নামাজের হাদিস দিয়া দলিল দেয় না তাহাজ্জুদের নামাজের হাদিস দিয়া দলিল দেয়? এটা তারাবির নামাজের হাদিস না, এটা তাহাজ্জুদের নামাজের হাদিস, এক হাদিস দিয়া অন্য খাতে দলিল দেয়, এটা কি উম্মতের উম্মতের দিন নিয়া উম্মতের ধর্ম নিয়া তামাশা করা নয়? উম্মতের উম্মতের এবাদত বন্দেগী নিয়ে খেলা তামাশা নয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিয়া বসে। এদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা আট রাকাত, তোমরা যে আট রাকাত পড়ো তাও তো প্রতিদিন পড়ো, রসুল তো প্রতিদিন পরে তিনি তারাবির নামাজ জমাতের সাথে, তোমরা কোন হাদিসে পাইলা তারাবির নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়তে হবে? তারাবির নামাজ প্রতিদিন জমাতে পড়ার কথা তো আল্লাহ রসুল বলেননি, নিজেও করেননি, কোন হাদিসে পাইলা তারাবির নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়া? এটা একমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ব্যবস্থা। যদি বলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ব্যবস্থা আমাদের জন্য সুন্নত, তাহলে শুনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রমজানের প্রতি রাতেই তারাবির নামাজ জমাতের সাথে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, অনেকগুলি হাদিস আছে এই ব্যাপারে, সবগুলি হাদিসে উল্লেখ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম মুতায়েন করে দিয়েছিলেন। উবাই ইবনে কাব 30 পারা কোরআন মুখস্থ ছিল, তিনি রমজানের 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ পড়াইয়া খতমে তারাবি করতেন এবং প্রতি রাতে 20 রাকাত, প্রতি রাতে 20 রাকাত তারাবি করতেন। বুঝে থাকলে বলুন, রেগুলার প্রতিদিন খতমে তারাবিতে প্রতি রাতে 20 রাকাত তারাবির নামাজ পড়ার ব্যবস্থা হযরত ওমর করেছিলেন কিনা? হযরত ওমর করেছিলেন। তো হযরত ওমরের করা ব্যবস্থা মতে যদি প্রতিদিন জমাত করতে পারো, হযরত ওমরের করা ব্যবস্থা মতো 20 রাকাত করতে পারো না কেন? আর হযরত ওমরের ব্যবস্থা মতো 20 রাকাত যদি না করতে পারো, তাহলে প্রতিদিন তোমরা জমাত করো কোন হাদিসের কারণে? প্রতিদিন জমাত করার যেই দলিল, 20 রাকাত করার সেই দলিল। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, হে আমার উম্মত মুসলমানেরা, আমার সুন্নাত পালন করা তোমাদের উপর যেমন ভাবে কর্তব্য, তেমনি ভাবে আমার খুলাফায়ের রাশিদিন প্রধান প্রথম চার খলিফাকে রসুলের প্রধান চার খলিফাকে রসুলের খোলাফায়ের রাশিদিন বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, এই প্রসিদ্ধ চারজন খলিফাকে রসুলের খোলাফায়ের রাশিদিন বলা হয়। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমার সুন্নাত পালন করা যেমন ভাবে তোমাদের জন্য কর্তব্য, তেমনি ভাবে আমার খোলাফায়ের রাশিদিনের সুন্নাত পালন করাও তোমাদের জন্য কর্তব্য। এবার বুঝে থাকলে বলুন, তারাবির নামাজ জমাতের সাথে দু চার দিন হলেও রসুল পড়েছেন, সেটা হলো রসুলের সুন্নত, আর রেগুলার পড়ার ব্যবস্থা খোলাফায়ের রাশিদিন করেছেন। সুতরাং রসুলের সুন্নত পালন করা, রসুলের হাদিস মতেই যেমনভাবে উম্মতের জন্য কর্তব্য, তেমনিভাবে খোলাফায়ের রাশিদিনের সুন্নত পালন করাও উম্মতের জন্য কর্তব্য। তারাবির নামাজ 20 রাকাত আল্লাহর রসুল করেছেন, তারাবির নামাজ 20 রাকাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেছেন, তারাবির নামাজ 20 রাকাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করেছেন, তারাবির নামাজ 20 রাকাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু করেছেন, তারাবির নামাজ 20 রাকাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। হযরত ওমর যখন উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া তারাবির নামাজ রেগুলার 20 রাকাত করার ব্যবস্থা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাতে অংশগ্রহণ করেছেন, কোন সাহাবী আপত্তি করেননি। সুতরাং লাভাবীরা যারা বলে মজহাব মানি না হাদিস মানি, এরা এই মিথ্যা ভাবে তাহাজ্জুদের নামাজ দিয়া তারাবির নামাজের হাদিস, তারাবির নামাজের দলিল দিয়া রসুলের হাদিসের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে, খোলাফায়ে রাশিদিনের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে, সমস্ত সাহাবায়ে কেরামের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে, চার ইমামের চার মজহাবের বিপরীত পথে আপনাদেরকে পরিচালনা করছে। যা আজ পর্যন্ত পবিত্র মক্কা মদিনায় তারাবির নামাজ 20 রাকাত করা হয়, মক্কা মদিনার প্রত্যেকে আপনাদেরকে বিপথে
পথে নিয়ে যাচ্ছে, চার মাজহাবের চার ইমামের পথ থেকে আপনাদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে, চার রসুলের চার পরিবার পথ থেকে আপনাদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে, স্বয়ং মোহাম্মদুর রসুলুল্লাহ বিশ্বাসঘাত করেছেন, এরা আত্মাঘাত বলে আপনাদেরকে দুঃখা দিয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্ত লামাজহাবীদের দুঃখাত থেকে সতর্ক হওয়ার জন্য এখনই মুসলমানের সময় এই সমস্ত বিষয়গুলি বুঝা। তাই আমি বলছিলাম রসুলের সুন্নত যথার প্রথম অর্থ কি, রসুলের হাদিস, এইবার হাদিস সম্পর্কে হাদিস নিয়ে লামাজহাবীরা কি পরিমাণ ফেতনা করতেছে সমাজে কিছুটা বুঝে আসলো। এবার আসেন আরেকটা হাদিস, আরেকটা হাদিস নিয়ে লামাজহাবীরা সমাজে কি পরিমাণ ফেতনা করতেছে। হাদিসটা হলো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সূরায়ে ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, এটা হলো হাদিস। এই হাদিস দ্বারা দলিল দিয়ে লামাজহাবীরা বলে যে মুক্তাদিরা ইমামের পিছনে যখন নামাজ পড়ে তখন যদি সূরায়ে ফাতিহা পড়ে না মুক্তাদিদের নামাজ হবে না। আমি জিজ্ঞেস করি গতকালের কথা আমার আপনাদের মনে থাকলে বলুন, ইসলামী শরীয়তের সর্বমোট দলিল কতটা? এক নম্বর দলিল তার নাম কি? এক নম্বর দলিল তার নাম কুরআন। দুই নম্বর দলিল তার নাম কি? হাদিস। এবার শুনেন তো মুক্তাদিদের কেরাত সম্পর্কে কুরআনে আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে মুসল্লি, হে মুক্তাদিরা, হে মুক্তাদিরা, নামাজে যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চমৎকার কর, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হবে। বলেন পবিত্র কোরআনে মুক্তাদিদেরকে আল্লাহ কি বলছেন, কোরআন যখন পড়া হয় তখন তারা কি করতে বলেছেন? কোরআন বলে চমৎকার কর, তুমি বলো, তুমি বলো, সূরা ফাতিহা করো, কোরআনের কথা মানবো না তোমার কথা মানবো। কথা বুঝে বুঝে আসলো কিনা? বাকি রইল যে ফেতনাবাদের যে হাদিস দিয়া দলিল দেয় সেই হাদিস তো দেখা গেল এখন কোরআনের বিরুদ্ধে চলে গেল। সেই হাদিস যে হাদিসে রসুল বলেছেন যে ব্যক্তি নামাজে সূরায়ে ফাতিহা করবে না তার নামাজই হবে না, এই হাদিসটা তো কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেল, না মোটেও বিরুদ্ধে চলে যায়নি। এটা তুমি বুঝবে না, এটা মজহাবের ইমামগণ বুঝেছেন এবং বুঝাইয়া দিয়েছেন। এই ব্যাপারে হাদিস শুধু একটা নয়, এক হাদিসে রসুল বলেছেন যে সূরায়ে ফাতিহা করবে না তার নামাজ হবে না, আর এক হাদিসে রসুল বলেছেন যে ব্যক্তি সূরায়ে ফাতিহা করবে না তার নামাজ পরিপূর্ণ হবে না, আর এক হাদিসে বলেছেন আল্লাহ রসুল বলছেন মান কানা লাহু ইমামান ফাকরাহাতুল ইমামে লাহু কারাহাতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। এক হাদিস দিয়ে সব ফয়সালা না সব হাদিস সামনে নিয়ে ফয়সালা? সব হাদিস সামনে নিয়ে ফয়সালা। কি যারা হাদিস পড়ে নাই শিখে নাই তারা জানে না মজহাবের ইমামরা জানেন? মজহাবের ইমামরা বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন রসুলের একটা হাদিস একদিকে রাখুন আর একটা হাদিস আরেকদিকে রাখুন। এক হাদিসে রসুল বলেছেন সূরায়ে ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক হাদিসে বলেছেন এটা মুক্তাদিদের জন্য নয় অন্য অন্য নামাজীদের জন্য। এখন কি হইল, এখন কি হইল? এক হাদিসে রসুল বলেন সূরায়ে ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক হাদিসে বলেছেন এটা মুক্তাদিদের জন্য নয় অন্যদের জন্য। মুক্তাদি ছাড়া অন্যরা কারা? যারা একা নামাজ পড়বে তাদের জন্য, অথবা যারা ইমাম হইয়া নামাজ পড়বে তাদের জন্য সূরায়ে ফাতিহা না পড়লে নামাজ পরিপূর্ণ হবে না। মুক্তাদিদের জন্য আলাদা হাদিস আছে, পরিষ্কার হাদিস আল্লাহ রসুল বলেছেন মান কানা লাহু ইমামান ফাকরাহাতুল ইমামে লাহু কারাহাতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কারাত ইমামে পড়বে। কেন? যেহেতু কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে মুক্তাদিরা, যখন নামাজে ইমাম কেরাত করবে তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। বলেন ইমাম যখন নামাজে কেরাত করবে তখন আল্লাহ কোরআনে মুক্তাদিদেরকে সূরায়ে ফাতিহা করতে বলেছেন না চুপ থাকতে বলেছেন? এই লামাজহাবীরা হাদিস মানার দোহাই দিয়া কোরআন অমান্য করলো কিনা? কোরআন অমান্য করলো। এই জন্য এই লামাজহাবীদের খবর থেকে আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য মদনী এখানে উদ্যোগ নিয়েছে, তারই উদ্যোগে দুই দিন এখানে সম্মেলন হয়েছে। সুন্নত তরিকায় নামাজ আদায়ের পদ্ধতি বৈতাইনি মদনী একাডেমির প্রধান পরিচালক আপনাদের জন্য বহু মেহনত করে সংকলন করেছেন। হানাফি মজহাবের প্রত্যেকটা মশালার নামাজের প্রত্যেকটা মশালার হাদিস থেকে দলিল এখানে দেওয়া হয়েছে, আপনারা যাওয়ার সময় এক কপি করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। লামাজহাবীদের কপ্পর থেকে আপনাদের ইমান আমল হেফাজত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের সবাইকে রসুলের হাদিস যথাযথভাবে বুঝার, রসুলের হাদিস মত চার ইমামের চার মজহাবের ব্যাখ্যা মতো আল্লাহর দিন পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
সরি আমি ভুল বুঝেছি, আমাকে বলেছিলেন শোয়া এগারো, আমি শোয়া দশটা বুঝেছিলাম। ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত আরেক আয়াতে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের যে অংশ পড়া তোমার জন্য সহজ হয় নামাজে সেই অংশ পড়ো। তাহলে কুরআনে ফাতিহা পড়ো, আল্লাহ কুরআনে বলেছেন না যা সহজ তা পড়ো বলেছেন, যা সহজ তা পড়ো। কুরআনে বলেছেন নামাজে কুরআনের যে অংশ পড়া তোমার জন্য ফরজ হয় সেই অংশই পড়ো, সূরা ফাতিহা পড়ো, এই কথাটা আল্লাহ কুরআনে বলেননি। এই জন্য হানাফি মাযহাব বলে যে সূরা ফাতিহা পড়া নামাজে ফরজ নয়, যে কোনো অংশ পড়া ফরজ। বলেন কুরআনে সূরা ফাতিহা ফরজ নয়, কুরআনের যে কোনো অংশ পড়া ফরজ। হাদিসের দ্বারা প্রমাণিত না কুরআনের দ্বারা প্রমাণিত? তাইলে কথায় কথায় হাদিস বললে হবে না আগে কুরআন দেখতে হবে? কুরআনে আমরা কি পাইলাম? কুরআনে দুই কথা পাইলাম, কুরআনে এক কথা পাইলাম যে কুরআন নামাজে যে কুরআন পড়া ফরজ, এটা শুধু সূরায়ে ফাতিহা পড়া ফরজ নয়, বরং কুরআনের যে অংশই যে কোনো মুসল্লির জন্য পড়া সহজ হয় সেই অংশটুকুই পড়া তার জন্য ফরজ। আর হাদিস শরীফে যে রসুল বলেছেন সূরায়ে ফাতিহা পড়লে নামাজ হবে না, এক হাদিসে রসুল বলেছেন নামাজ হবে না, আর এক হাদিসে বলেছেন পরিপূর্ণ হবে না। দুই হাদিসের সারকর্ম ইমাম আবু হানিফা বলেন দুই হাদিসের সারকর্ম হল যে সূরায়ে ফাতিহা পড়া ইমামের জন্য ফরজ নয়, একা একা নামাজ পড়নেওয়ালাদের জন্য সূরায়ে ফাতিহা পড়া ফরজ নয়, বরং কুরআনের আয়াতের দ্বারা কুরআনের যে কোনো অংশ পড়া ফরজ সাব্যস্ত হইল, আর রাসূলের হাদিসের দ্বারা সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব সাব্যস্ত হইল। কথা বুঝে থাকলে বলুন কুরআনের যে কোনো অংশ পড়া কি সাব্যস্ত হইল? ফরজ সাব্যস্ত হইল কিসের দ্বারা? কুরআনের আয়াতের দ্বারা, যে আয়াতে আল্লাহ বলেছেন কুরআনের যে অংশ পড়া তোমার জন্য সহজ হয় সেই অংশ পড়ে নাও, এর দ্বারা কুরআনের যে কোনো অংশ পড়া ফরজ সাব্যস্ত হইল। আর হাদিস শরীফে যে রসুল বলেছেন সূরায়ে ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই হাদিস একটাই নয়, আরেক হাদিসে আছে নামাজ পরিপূর্ণ হবে না। কাজে পরিপূর্ণ হবে না এটার দ্বারা ফরজ সাব্যস্ত হয় না, এটার দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়। এই জন্য হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল যে সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব, যেহেতু আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মুক্তাদিদের জন্য নয়, মুক্তাদিদের সূরায়ে ইমাম পড়বে, এই কারণে সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব সাব্যস্ত হইল ইমামের জন্য এবং একাকী নামাজ পড়নেওয়ালার জন্য। বুঝে থাকলে এবার বলুন সূরায়ে ফাতিহা পড়া ফরজ সাব্যস্ত হইল না ওয়াজিব সাব্যস্ত হইল? কার কার জন্য? ইমামের জন্য এবং একাকী নামাজ পড়নেওয়ালার জন্য। মুক্তাদিদের জন্য সূরায়ে ফাতিহা পড়া ফরজ নয় ওয়াজিব নয়। কেন? কুরআনের আয়াতের দলিল দ্বারা, রসুলের হাদিসের দলিল দ্বারা কুরআনের আয়াত বলে সূরায়ে ফাতিহা পড়া ফরজ নয়, যে কোনো অংশ পড়া ফরজ। আর রসুলের হাদিস বলে যে সূরায়ে ফাতিহা পড়বে যারা ইমামের পিছে পড়ে তারা নয়, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন, ইমামের পিছনে যারা নামাজ পড়বে এদেরকে আল্লাহ কুরআনে বলেন তোমরা চুপ থাকো এবং নিরীহ মনোযোগে কুরআন তেলাওয়াত শুনো। কুরআন বলে মুক্তাদিরা চুপ থাকবে, হাদিস বলে মুক্তাদিরা কেরাত করবে না। সুতরাং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবে যে সিদ্ধান্ত দিলেন মুক্তাদিরা চুপ থাকবে, সূরা কেরাত করবে না, বহু ইরা কুরআন বিরোধী না হাদিস বিরোধী না কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত, কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এই জন্য গতকাল বলেছিলাম এই চার দলিলের দ্বারা ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণ হয়। এক নম্বর দলিল হইল কুরআন, দুই নম্বর দলিল হইল হাদিস, তিন নম্বর দলিল হইল ইজমা, চার নম্বর দলিল হইল কিয়াস। কুরআন কার? আল্লাহ। হাদিস কার? রাসুলের। ইজমা কার? উম্মতের। কিয়াস কার? মূর্খদের। কিয়াস মুস্তাহিদ ইমামদের কিয়াস। কালকে বলেছি মুস্তাহিদ ইমাম কাদেরকে বলে? যারা কুরআনের যত আয়াতের দ্বারা ইসলামের যত বিধান প্রমাণ হয় কিভাবে প্রমাণ হয়, রাসূলের যত হাদিসের দ্বারা ইসলামের যত বিধান প্রমাণ হয় কিভাবে প্রমাণ হয়, ওইটা যারা বুঝাবে তাদেরকে মুস্তাহিদ ইমাম বলা হয়। একজন লোক হাদিস জানতে পারে কিন্তু মুস্তাহিদ ইমাম হইতে পারে না। হযরত মাদনী সাদ্দামাত বারাকাতুহুম বলে গেছেন বহুত বড় বড় মুহাদ্দিস ছিলেন যারা হাদিস পড়তেন পড়াইতেন কিন্তু মুস্তাহিদ ইমাম না হওয়ার কারণে মুস্তাহিদ
ইমামের মুকাল্লিদ ছিলেন, মুস্তাহিদ ইমামের অনুসারী ছিলেন। যেমন পৃথিবীর বিখ্যাত একজন ইমাম আছেন, হাদিসের ইমাম, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি শারহুম আমিল আসার মানে ওনার হাদিসের হাদিসের কিতাব, ওনার লিখিত কিতাব আছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইজতিহাদের অনুসারী ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইজতিহাদের অনুসারী ছিলেন। এরকম বড় বড় মুহাদ্দিস যাদেরকে আহলে হাদিস বলা হয় তারা মুস্তাহিদ ইমামগণের অনুসারী ছিলেন ইসলামী বিধিবিধান প্রমাণওয়ার বেলায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে ইসলামী শরীয়তের চার দলিল কুরআন হাদিস ইজমা কিয়াস, কুরআনকার আল্লাহ, হাদিসকার রাসুলের, ইজমাকার উম্মতের, কিয়াসকার কিয়াসকার মুস্তাহিদ। ও আপনারা প্রশ্ন করেছেন নামাজের পরে মুনাজাত করা কি, এটা নিয়েও এই লামাজা বিরা ঘটনা করে, এটা নিয়েও ঘটনা করে, বলে কিনা বলে আল্লাহর রসুল করেছেন হাদিসে আছে তারা বলে বেদাত, তাহলে রসুলকে কি সাব্যস্ত করলো, বলে রসুলকে কি সাব্যস্ত করলো, রসুল নামাজের পরে মুনাজাত করেছেন হাদিসে আছে এরা বলে নামাজের পরে মুনাজাত করা বিধান, তাহলে বিধানই কারে বানাইল, এক ছে বড় ব্যাগ দুই আর কি হতে পারে, এক ছে বড় দৃষ্টতা কি হতে পারে, এক ছে জঘন্যতম অপরাধ আর কি হতে পারে, যে কাজ রসুল করেছেন সেই কাজকে এই এক নামাজের আগে দান করে। এই জন্য বলেছিলাম ইসলামী শরীয়তের চার দলিল সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকা দরকার, এই হেত্তাবাদদের পক্ষ থেকে নিজেদের আমল হেফাজতের জন্য। ইসলামী শরীয়তের চার দলিলের প্রথম দলিল হল কোরআন, কোরআনে যদি না পাও রসুল বলেন তাহলে হাদিসে অনুসন্ধান করো, হাদিসে যদি না পাও তাহলে তুমি ইশতেহাদে যাও, ইশতেহাদ যারা করেছেন তারা ইশতেহাদ করতে গিয়ে যদি অপ্রমণ করে থাকেন তাহলে এটার নাম ইজমা, আর যদি ভিন্ন ভিন্ন মত হয়ে থাকে তাহলে ভিন্ন ভিন্ন মতের নাম হইল কিয়াস। এক সহি বুখারী শরীফে এক হাদিস আছে, যে হাদিস সহি মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে, আরো আছে হাসিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোরআনে না পাওয়ার কারণে, হাদিসে না পাওয়ার কারণে, ইজমায় না পাওয়ার কারণে কোন মুস্তাহিদ কিয়াস করে কোন মতামত প্রকাশ করতে গিয়া যদি দেখা যায় দুইজনের দুই মত হইয়া যায়। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুক্তাদিরা সূরা কেরাত করবে না, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন হ্যাঁ অন্য কোন সূরা কেরাত করবে না তবে সূরাতুল ফাতিহা পড়বে, ইমাম আবু হানিফা বলেন মুক্তাদিরা সূরাতুল ফাতিহাও করবে না, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন সূরা ফাতিহাটা করবে। এক মত হইল না দুই মত, দুই মত। এই ক্ষেত্রে আমার ভাগিরা একটা প্রশ্ন করে, এবার আমরা কোনটা শুদ্ধ আর কোনটা ভুল মনে করব, এই প্রশ্নের জবাব সহি বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, সহি মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, আরো বিভিন্ন সিয়াকের তার হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেছেন যে মুস্তাহিদগণ ইস্তেহাদের মাধ্যমে সমাধান দিতে গিয়া যদি ভিন্ন ভিন্ন মত হইয়া যায় উভয়তেই সব কোন মতেই গুণা নাই, উভয়তেই সব কোন মতেই গুণা নাই। হাদিসটা কোন কোন কিতাবে আছে সরলটা কোন সহি বুখারী শরীফে আছে, এই হাদিসটা যে মুস্তাহিদগণ কোরআনে কোন বিষয়ের সমাধান কোরআনে না পাইয়া, কোন বিষয়ের সমাধান হাদিসে না পাইয়া, কোন বিষয়ের সমাধান ইজমার মধ্যে না পাইয়া তারা সমাধান দিতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত হয়ে যায় তাহলে কোন মতেই গুণা নাই, উপযোগী পথ। সুতরাং আবু হানিফাতে বলেছেন মুক্তাদিরা সূরা কেরাত করবে না, হানাফি মজার মধ্যে যারা নামাজ করবে এরা সূরা কেরাত না করলেই সব, ইমাম শাফিঈদে বলেছেন মুক্তাদিরা সূরাতুল ফাতিহা করবে, যারা শাফি মজার মধ্যে নামাজ করবে এরা সূরা ফাতিহা কইরা সব, যেহেতু সহি বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন মুস্তাহিদগণ সমাধান নীতি গিয়ে যদি ভিন্ন ভিন্ন রায় দিয়ে থাকেন, বলেন আমার কথা বুঝে থাকলে, হাদিসের মর্ম বুঝে থাকলে, কোন কোন মতে কোন মতে গুণা আছে, ভিন্ন ভিন্ন মত হয়ে থাকলে কোন মতে গুণা আছে, কোন মতেই গুণা নাই, উভয় মতেই সব। সুতরাং যারা হাফি মজার মতে নামাজ করে তারাও সব হবে, যারা শাফি মজার মতে নামাজ করে তারাও সব হবে, যারা না মানে শাখা নাফি মজার না মানে শাফি মজার এরা সুরায় ফাতিহা করলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, কার কথায় বসো আর শাখাও আল্লাহর কাছে জবাব দিতে হবে, কার কথায় থাকবে, কথা বুঝে আসলো কিনা বুঝে আসলো না। এই সমস্ত ফেতলা লাগানো ভাবে সাহাবায়ে কেরামের যুগে তো কোনো মজহাব ছিল না, পরবর্তী যুগে মজহাব হলো কেন, আবু বকর মজহাব গেল কোথায়, উমর মজহাব গেল কোথায়, উসমানী মজহাব গেল কোথায়, আলী মজহাব গেল কোথায়, হানাফি মজহাব হইল কেন, শাফিঈ মজহাব হইল কেন, হাম্বলি মজহাব হইল কেন।
দুনিয়াতে তো মাত্র চারটা মাযহাব আছে, সাহাবায়ে কেরামের যুগে শত শত মাযহাব ছিল, বর্তমান দুনিয়াতে মাত্র কতটা মাযহাব আছে, মাত্র চারটা মাযহাব আছে, সাহাবায়ে কেরামের যুগে শত শত মাযহাব ছিল, স্বয়ং সাহাবাদের মধ্যে মাযহাবের কোনো শেষ ছিল না। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যে সাহাবায়ে কেরামের যুগে কতগুলি মাযহাব ছিল। এইটা চার মাযহাবের চার নামের কৃতিত্ব যে সাহাবায়ে কেরামের যুগের সবগুলি মাযহাবকে তারা চার মাযহাবের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের শত শত মাযহাবকে তারা কত মাযহাবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, চার মাযহাবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। হানাফি মাযহাব প্রতি যদি আপনি ইবাদত বন্দেগী করেন, সাহাবায়ে কেরামের সব মাযহাব এখানে পাবেন। শাফি মাযহাব প্রতি যদি আপনি ইবাদত বন্দেগী করেন, সাহাবায়ে কেরামের সব মাযহাব এখানে পাবেন। মালিকি মাযহাব প্রতি যদি আপনি ইবাদত বন্দেগী করেন, সাহাবায়ে কেরামের সব মাযহাব এখানে পাবেন। সাহাবায়ে কেরাম ইমাম আহমদ ইবনে হাম্বলের পদ্ধতিতে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, সাহাবায়ে কেরামের সব মাযহাব এখানে পাবেন। আবার গতকাল আমাকে একটা ছেলে জিজ্ঞেস করে, আমি যদি সকালে একজন ইমামের মাযহাব মতো চলি, আজকে একজন ইমামের মাযহাব মতো চলি, আরেকদিন আরেকজন ইমামের মাযহাব মতো চলি, আরেকদিন আরেকজন ইমামের মাযহাব মতো চলি, তাহলে কি আমি বদভ্রষ্ট গোমরা হয়ে যাব? আমি তাকে জবাব দিবার আগে বললাম, তুমি যদি একটা রোগের কারণে সকালে যদি এক ডাক্তারের ওষুধ খাও, দুপুরে যদি আরেক ডাক্তারের ওষুধ খাও, বিকালে যদি আরেক ডাক্তারের ওষুধ খাও, রাত্রে যদি আরেক ডাক্তারের ওষুধ খাও, রোগ সারবে না বারো সরাবে? বলে বারো সরাবে। কোনো ডাক্তার ভুল আছে নাকি? বলে কোনো ডাক্তার ভুল নাই, তবে এই সেটিং এর বেস্টনের কারণে তুমি তোমার ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে চার মজাবের কোনো মজা ভুল নাই, কিন্তু আজকে হানাফি মজা, কালকে শাফি মজা, পরের দিন হাম্বলি মজা, পরের দিন মালিক মজাব যদি পালন করো, তোমার ধর্মের মার ভাববে, মজাব ঠিক আছে, কিন্তু তোমার পালন করার বেলায় সেটিং ভুল হয়েছে, তোমার ধর্ম ভুল হয়ে গেল। তাহলে মজাব এক একদিন এক একটা মানা যাবে না, সারা জীবনে এক মজাব মানতে হবে। প্রদেশের গভর্নর বানায় পাঠানোর সময় বলেছিলেন, হে মুআজ, তুমি এমন মসজিদেরকে ইসলামী সমাধানগুলি কিসের দ্বারা দিবে? মুআজ বলেন, আল্লাহ কোরআনের দ্বারা দেব। রাসূল বলেন, কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও তাহলে কি করবে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা হলো রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, যে বিষয়ের সমাধান কোরআনে পাবো না তার সমাধান রাসূলের হাদিস থেকে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, এমন কোন সমস্যা যদি আসে যার সমাধান তুমি রাসূলের হাদিসে না পাও তাহলে তুমি কি করবে? রাসূল মুআজ বলেন, আমি ইস্তিহাদ করে সমাধান দেব। ওই আইল ইস্তিহাদ, ইস্তেহারের দ্বারা সমাধান দেওয়ার কথা রসুলের সামনে আলোচনা হয়েছে কিনা? হয়েছে। এই কথা বলার কারণে আল্লাহ রসুল সন্তুষ্ট হইয়া খুশি হইয়া তার বুকে মুখে থাবা দিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেছেন, ওই আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন। এই দিক দিয়া মুআজের ইস্তেহারকে দিলেন সমর্থন, ওপর দিক দিয়া ইয়ামানবাসীকে আর কোনো সাহাবীর মাধ্যম নয় একমাত্র মুআজের মাধ্যম পালন করতে বাধ্য করে দিলেন। দেখুন, একসাথে একটা হাদিসের দ্বারা কটা কথা প্রমাণ হইল, একটা হাদিসের দ্বারা দুইটা কথা প্রমাণ হইল। একটা প্রমাণ হইল হযরত মুআজকে ইস্তেহাদের দ্বারা সমাধান দেওয়ার ব্যবস্থা দিয়ে দিলেন, আর একটা কথা প্রমাণ হইল ইয়ামানবাসীকে আর কোনো সাহাবীর মাযহাব অনুসরণ না করে একমাত্র মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব অনুসরণ করার নির্দেশ দিয়ে দিলেন। সুতরাং কোন একজন ইমামের মাযহাব পালন করা যে রাসূলের সত্যি হাদিসের দ্বারা প্রমাণিত, কথা পরিষ্কার হইল কিনা? কোন একজন ইমামের মাযহাব পালন করা রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হইল কিনা? হইল না, পরিষ্কার ভাষায় হইল। এবার আমরা আলোচনা করে দেখবো সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ মাযহাব ছিল। বর্তমান দুনিয়াতে আবু বকরি মাযহাব নাই কেন? বর্তমান দুনিয়াতে উমরি মাযহাব নাই কেন? বর্তমান দুনিয়াতে উসমানী মাযহাব নাই কেন? বর্তমান দুনিয়াতে আলবি মাযহাব নাই কেন? কারণ সমস্ত সাহাবাগণের সবগুলি মাযহাবকে চার ইমামের চার মাযহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। কি করা হয়েছে? সমস্ত সাহাবায়ে কেরামের শত শত মাযহাবকে চার ইমামের চার মাযহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এখন আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাযহাবটা কি ছিল, হানাফি মাযহাবের ভিতরে সেই মাযহাব কিভাবে ঢুকলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাযহাব কি ছিল, হানাফি মাযহাবের ভিতরে সেই মাযহাব কিভাবে ঢুকলো, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাযহাব কি ছিল, হানাফি মাযহাবের ভিতরে সেই মাযহাব কিভাবে ঢুকলো, আমরা উদাহরণস্বরূপ একটা একটা করে বোঝার চেষ্টা করবো। আগেই বলেছি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নিয়মিত প্রতি রাত্রে মসজিদে এসে জামাতের সাথে তারাবির নামাজ পড়েননি,
মনে আছে কিনা? কেন করেননি তার কারণা বলে দিয়েছেন, আমি যদি রেগুলার মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ি তাহলে তোমাদের জন্য ফরজ হয়ে যাবে, আর তোমাদের জন্য ফরজ হয়ে গেলে তোমরা যদি কোনোদিন অবহেলা করো তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে, তোমাদেরকে গুনাহগার না বানাবার জন্য আমি এমনটা করেছি। রসুল এই দৃষ্টিভঙ্গিতে রমজান মাসে, কোন রমজান মাসে রসুল নিয়মিত প্রতিদিন তারাবির নামাজ 40 রাকাত পড়ে 20 রাকাত পড়েছেন, কিন্তু রেগুলার জমাতের সাথে পড়েননি। কেন করেননি? কারণ উল্লেখ আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের প্রথম খলিফা সাব্যস্ত হয়েছেন। গতকাল এ কথা আমি বলেছি, হযরত আবু বকর রসুলের প্রথম খলিফা সাব্যস্ত হয়েছেন কোন দলিলের দ্বারা? কত নম্বর দলিলের দ্বারা? ইজমার দ্বারা, সাহাবায়ে কেরামের ইজমা। ইজমা ইসলামী শরীয়তের 3 নম্বর দলিল, সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রথম যোগ্য খলিফা সাব্যস্ত হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুল যে অবস্থায় ছেড়ে দিয়েছিলেন, আবু বকরও সেই অবস্থায় ছেড়ে দিয়েছিলেন। যেমন ভাবে রসুলের যুগে প্রতিদিন প্রতি রাত্রে তারাবির নামাজ জমাতের সাথে মসজিদে হইত না, তেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলেও প্রতি রাত্রে তারাবির নামাজ জমাতের সাথে মসজিদে হইত না। বুঝে থাকলে বলুন, আবু বকরি মজহাবটা কি আমাদের বর্তমান অবস্থার মতো ছিল না ভিন্ন রকম ছিল? হ্যাঁ, ভিন্ন রকম ছিল। আবু বকরি মজহাব তারাবির নামাজের বেলায় আবু বকরি মজহাব ছিল, রসুল যেহেতু রেগুলার প্রতিদিন জমাতের সাথে মসজিদে পড়েননি, আমরাও প্রতিদিন রেগুলার জমাতের সাথে মসজিদে পড়বো না। কেউ কোনোদিন পরে নিলে পরে দিল, ভালো কথা, কেউ ঘরে ভরলে ঘরে ভরলে, অসুবিধা নাই। এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমল চলে গেল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রসুলের দ্বিতীয় খলিফা সাব্যস্ত হইলেন, এবার উমরি মাযহাব বলুন, উমরি মাযহাব কি? তিনি বললেন, রসুল রেগুলার তারাবির জমাত করেননি আমাদের উপর ওয়াজিব হয়ে যাওয়ার আশঙ্কায়। এখন রসুল নাই, ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই, এখন আমরা রেগুলার জমাত চালু করে দিব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ নিয়মিত রেগুলার চালু করলেন। এটা কি মাযহাব? এটা কি মাযহাব? এটা উমরি মাযহাব। এবার দেখুন, হানাফি মাযহাবের ভিতরে আবু বকর মাযহাবও আছে, হানাফি মাযহাবের ভিতরে উমরি মাযহাবও আছে। উমরি মাযহাব কিভাবে আছে? আমরা রেগুলার নিয়মিত তারাবির নামাজ জমাতের সাথে পড়ি, পাইলাম উমরি মাযহাব। অবশ্য যদি কেউ কোনোদিন কোনো অসুবিধার কারণে এই মসজিদে গিয়া জমাতে শরীক হইতে পারে না, তাহলে সে গুনাহগার হবে না। এটা আবু বকর মাযহাব। কথা বুঝে আসলো কিনা? অবস্থা যদি একজন কোনোদিন তারাবির নামাজের শরীক হইতে পারলেন না, তাহলে আপনি গুনাহগার হবেন না। মজহাবটা কার? আবু বকরি মজহাব। আর তবে বিশেষ কোনো অসুবিধায় না না পড়লে আমরা নিয়মিত মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতের সাথে পড়বো, এটা কার মজহাব? উমরি মজহাব। এবার তখন তো হানাফি মজহাবের ভিতরেই আবু বকরি মজহাবও আছে কিনা, উমরি মজহাবও আছে কিনা? হানাফি মজহাবের ভিতরেই আবু বকরি মজহাবও আছে, উমরি মজহাবও আছে। এরপরে আসে উসমানী মজহাব। উসমানী মজহাব কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কোরআন শরীফ 7 ভাবে পড়া যায়। কোরআন শরীফ কত ভাবে পড়া যায়? 7 ভাবে পড়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে সর্বযুগে সর্বস্তরের মুসলমান কোরআন শরীফ 7 ভাবে পড়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সব মুসলমান কোরআন শরীফ 7 ভাবে পড়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে যদি শিক্ষিত অশিক্ষিত সবাইকে যদি 7 ভাবে পড়ার অনুমতি দেওয়া যায়, তাহলে যারা মূর্খ অশিক্ষিত তারা 1 ভাবে না 2 ভাবে না 3 ভাবে কোন কারণে বললো বলতে পারবে না। এই জন্য যত্ন হবে, ব্যথা হবে, কথা হবে, এই জন্য আর 7 ভাবে পড়া যাবে না। শুধুমাত্র কুরাইশ বংশের যে ও ইয়াতে কিরাম এটার কি কয় লুগা, কুরাইশ বংশের যে লুগা কি কয়, ডিকশনারি, ডিকশনারি, শুধুমাত্র কুরাইশ বংশের ডিকশনারি মতো কুরআন পড়তে হবে। এই ব্যবস্থা বিধা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের নির্দেশ দিয়ে দিলেন, আজ থেকে নামাজে আর কোন পদ্ধতিতে কুরআন পড়া যাবে না, শুধুমাত্র কুরাইশ বংশের ভাষা মতে কুরআন পড়তে হবে। এটা কার মাযহাব? এটা কার মাযহাব? এটা উসমানী মাযহাব। বলুন, বর্তমান দুনিয়ার মুসলমানেরা উসমানী মাযহাবে আছে কি নাই? আছে। নামাজের ভিতরে আমরা একমাত্র কুরাইশ বংশের পঠন পদ্ধতিতে কুরআন পড়ি, তবে নামাজের বাইরে 7 ভাবেও পড়া যায়। নামাজের বাইরে 7 ভাবেও
পড়া যায়, এটাকে সাবাহ কেরাত বলা হয়, সাত কেরাত বলা হয়। নামাজের বাইরে যখন আমরা সাত ভাবে কুরআন পড়ি, তখন এখানে আরম্ভ পরিমল ভাব পালন হইল, উমরিমল ভাব পালন হইল। নামাজের ভিতরে সারা দুনিয়ার মুসলমান যেহেতু একই উচ্চারণে কুরআন পড়ে, এখানে উসমানী মজহাব পালন হইল। বুঝে থাকতে বলুন, হানাফি মজহাবের ভিতরে আরম্ভ করি মজাব আছে কি নাই, হানাফি মজহাবের ভিতরে উমরি মজাব আছে কি নাই, হানাফি মজহাবের ভিতরে উসমানী মজাব আছে কি নাই, আছে, অবশ্যই আছে। আরে হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউআযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, কোন প্রাণীকে আগুন দিয়ে জ্বালাইয়া শাস্তি দেওয়ার অধিকার নাই একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য। একমাত্র আল্লাহর অধিকার আছে প্রাণীকে আগুন দিয়ে জ্বালাইয়া শাস্তি দেবেন, এছাড়া আর কোন মানুষ কোন প্রাণীকে আগুন দিয়া জ্বালাইয়া জ্বালাইবার শাস্তি দেওয়ার অধিকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হকে একজন মানুষ আল্লাহ অবতীর্ণ করে নিল, আল্লাহ আলীর মধ্যে এমন ভাবে অবতরণ করেছেন যে দুধের মধ্যে পানি দাঁড়ালে যেমন দুধ আর পানি একাকার হইয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ আলী এমন ভাবে একাকার হইয়া গেছেন, আলী আল্লাহ আল্লাহ আলী। এইরকম আকিদা যারা পোষণ করলো ইসলামের নামে, এরার নাম হইল ইসলামের ইতিহাসে এই দলটার নাম শিয়া, শিয়া শিয়ার মধ্যে ভালো দল আছে, এর মধ্যে একদলের নাম শিয়া হুনুলিয়া, একদলের নাম শিয়া ইমামিয়া, একদলের নাম শিয়া জাইনিয়া। এর মধ্যে শিয়া হুনুলিয়া যে আকিদা হইল, দুধ যেমন পানির সাথে মিশে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ আলীর সাথে মিশে গেছেন, কাজেই এখন দুধও আলাদা নয় পানিও আলাদা নয়, সবটাই দুধ এবং পানি একত্রই আছে, ঠিক তেমনি ভাবে আলীও আলাদা নন আল্লাহ আলাদা নন, আলী যিনি তিনিও আল্লাহ, আল্লাহ যিনি তিনিও আলী। এই সমস্ত লোকদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি দিয়েছিলেন, আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি দিয়েছিলেন, আলীরে আল্লাহ বানাইলো, আল্লাহ আলী নিজেই তাদের আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি শাস্তি দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা উল্লেখ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তখন ওই হাদিসটা প্রাপ্ত হননি যে হাদিসে রাসূল বলেছেন আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের মালিক ছাড়া আর কারো নাই, ওই হাদিস আলীর কাছে পৌঁছেনি, এই জন্য আলী এমনটা করেছিলেন। সুতরাং হাদিসটা পাওয়ার আগে যদি কেউ আমলটা করে থাকে তাহলে তার জন্য এর জন্য তার গুনাহ হবে না, এটা হানাফি মাযহাবের ফতোয়া। আবার হাদিসটা জানার পরে আগুন দিয়া কাউকে শাস্তি দেওয়া জায়েজ হবে না, এটা হলো হাদিসের ঘোষণা। সুতরাং আমরা আলী মাযহাব, আলী মাযহাব হযরত আলীর মাযহাব হানাফি মাযহাবের ভিতরে আছে, উসমানী মাযহাব হানাফি মাযহাবের ভিতরে আছে, উমরের মাযহাব হানাফি মাযহাবের ভিতরে আছে, আবু বকরের মাযহাব হানাফি মাযহাবের ভিতরে আছে। এবার আমরা আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবো সাহাবায়ে কেরামের মধ্যে যে কতগুলি মজহাব যে সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের মদনী জিন্দেগীতে যতগুলি যুদ্ধ পরিচালনা করেছিলেন এর মধ্যে একটা যুদ্ধের একটা যুদ্ধ এর মধ্যে একটা যুদ্ধ এমন ছিল, এটার নাম বনি কুরাইজা যুদ্ধ। এই যুদ্ধটার নাম ছিল বনি কুরাইজা যুদ্ধ। আল্লাহ রসুল 23টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন আর 43টা যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। এটাও আরেক নতুন আলোচ্য বিষয় যে রসুল 10 বৎসরের জিন্দগিতে 66টা যুদ্ধ করলেন কেন, এই প্রশ্নের একমাত্র জবাব হল সন্ত্রাস বন্ধ করার জন্য। বুঝে থাকতে বলুন, রসুল এতগুলি যুদ্ধ করেছিলেন গায়ের জোরে কাউকে মুসলমান বানানোর জন্য না, শুধুমাত্র সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়ার জন্য রসুল জিন্দগির 60 বৎসরে 66টিরে যুদ্ধ করেছিলেন। এই সমস্ত যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম বনি কুরাইজা যুদ্ধ। এই বনি কুরাইজা যুদ্ধে আল্লাহ রসুল নিজে উপস্থিত হতে না পেরে একজন সাহাবায়ে কেরামকে সেনাবাহিনী বানিয়ে পাঠাইলেন, বলে দিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন সেখানে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখনও এমন সময় হাতে ছিল যে তাড়াতাড়ি গেলে গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়া যাবে, তখন হাতে এমন সময় ছিল। কিন্তু ঘটনাক্রমে তাদের রাস্তায় এমন একটা অসুবিধার কারণে এমন দেরি হয়ে গেল, পরিস্থিতি এমন দাঁড়াইল যে গন্তব্যস্থলে গেলে আসরের নামাজের সময় থাকবে না, আর আসরের সময় মতো আসরের নামাজ পড়তে হইলে গন্তব্যস্থলে গিয়ে পড়া যাবে না। এখন পরিস্থিতি কি দাঁড়াইল যে যদি রসুলের কথা মানতে হয় তাহলে নামাজটা কাজা করতে হয়, আর কোরআনে আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ।
রাসূলের কথা মানলে নির্ধারিত সময়ে আদায় করা যায় না, আর নির্ধারিত সময়ে আদায় করতে গেলে কোরআনের কথা মানা যায় না। পরিস্থিতি দাঁড়াইল কিনা দাঁড়াইল না, এই প্রসঙ্গে একটা মহামূল্যবান কথা আমি আপনাদের বলে দিতে চাই। মুস্তাহিদগণ ইস্তেহাদ করে সমাধান বের করবেন তিন সময়। এক নম্বর, কোরআন এবং হাদিসে যদি সমাধান পাওয়া না যায়। দুই নম্বর, কোরআন এবং হাদিসে সমাধান পাওয়া যায় কিন্তু সমাধানটা যদি সুস্পষ্ট না হয়, অস্পষ্ট হয়। তিন নম্বর, কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধানই পাওয়া যায়, তবে একটা সমাধান যদি আর একটা সমাধানের বিপরীত হয়। কত ক্ষেত্রে মুস্তাহিদগণ ইস্তেহাদ করে সমাধান বের করবেন? তিন ক্ষেত্রে। এক নম্বর, কোরআনে এবং হাদিসে সমাধান না পাইলে। দুই নম্বর, কোরআন হাদিসের পাওয়া সমাধানটা অস্পষ্ট হইলে। তিন নম্বর, কোরআন হাদিসের পাওয়া সমাধানটা অস্পষ্ট নয়, সুস্পষ্ট হওয়া সত্ত্বেও পরস্পর বিরোধী হইলে, সুস্পষ্ট হওয়া সত্ত্বেও পরস্পর বিরোধী হইলে গবেষণা করে সমাধান বের করতে হবে, ইস্তেহাদ করে সমাধান বের করতে হবে। এই তিন ক্ষেত্র ছাড়া আর কোথাও গবেষণা করে সমাধান বের করা হালাল নয়, হারাম। যেখানে সুস্পষ্টভাবে এবং পরস্পর বিরোধিতামুক্ত অবস্থায় কোরআনে কোন সমাধান পাওয়া যাবে সেই বিষয় নিয়ে গবেষণা করা হারাম, হাদিসে কোন সুস্পষ্ট সমাধান পাওয়া গেলে সেই বিষয় নিয়ে গবেষণা করা হারাম। শুধুমাত্র তিন ক্ষেত্রে গবেষণা করতে হবে। এক নম্বর, কোরআন হাদিসে সমাধানটা পাওয়া না গেলে। দুই নম্বর, সমাধান পাওয়া গেলেও সেটা যদি অস্পষ্ট হয়। তিন নম্বর, সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে পাওয়া সত্ত্বেও যদি একটা আরেকটার বিপরীত হয়। এবার দেখুন আমাদের আলোচ্য বিষয়, তবুকের যুদ্ধযাত্রী সাহাবায়ে কেরাম। একদিকে দেখলেন কোরআনের আয়াত বলে সময় মতে নামাজ পড়া কর, অপরদিকে রসুল বলেন গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়। কোরআন মতো সময়, কোরআনের বিধান অনুযায়ী সময় মতে নামাজ পড়তে গেলে গন্তব্যস্থলে গিয়ে পড়া যায় না যেটা রসুল বলেছেন, আর গন্তব্যস্থলে গিয়ে পড়তে গেলে সময় মতো নামাজটা হয় না যা কোরআন বলেছে। এখন কোরআন এবং হাদিসের সমাধান একটা আরেকটার বিপরীত হইয়া দাঁড়াইল কিনা, বিপরীত হইয়া দাঁড়াইল কিনা, এমত অবস্থায় সমাধান কিভাবে বের করতে হয়? গবেষণা করে বের করতে হয়। গবেষণা করে বের করতে গিয়া যদি গবেষকদের মধ্যে, গবেষকদেরকে ইসলামের পরিভাষায় মুস্তাহিদ বলা হয়। ইমাম, আমি গতকাল করেছি, ইমাম আবু হানিফা একজন মুস্তাহিদ, ইমাম শাফেঈ একজন মুস্তাহিদ, ইমাম মালিক একজন মুস্তাহিদ, ইমাম আহমদ বিন হাম্বল একজন মুস্তাহিদ। এই তিন ক্ষেত্রে যারা গবেষণা করে ইসলামের সমাধান বের করবেন এই গবেষকদেরকে ইসলামের পরিভাষায় মুস্তাহিদ বলা হয়, তাদের গবেষণাকে ইস্তেহাদ বলা হয়। তাই ওই সমস্ত সাহাবায়ে কেরাম, তবুকের যুদ্ধে বনী কুরাইজা যুদ্ধে যাত্রী সাহাবায়ে কেরাম গবেষণা শুরু করলেন এবং সমাধান কি করা যায়। কোরআনের কথা মতো আমল করলে রাস্তায় নামাজ পড়তে হয়, রাসূলের কথা মতো আমল করলে গন্তব্যস্থলে গিয়ে কাজা করতে হয়। যখন আদায় করবো না কাজা করবো, এটা নিয়ে তারা গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে তাদের মধ্যে দ্বিমত হইয়া গেল। একজন বলেন যে কোরআন আমাদের চেয়ে রসুল খুব বেশি ভালো জানেন, কোরআন জেনে শুনেই রসুল বলেছেন গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়বো, কাজেই নামাজের সময় রইল না কাজা হইল, এটা নিয়ে মাথা কামানির কোন দরকারই নাই, আমরা রসুলের কথা পালন করবো। তারা গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ কাজা করলেন। আরেকজন বললেন যে আমাদের যে রাস্তায় দেরি হয়ে যাবে এটা রসুল জানতেন না, এবং আগে এরকম দেরি হয়েছিল না, রসুল যখন বলেছিলেন তখন যথেষ্ট সময় সুযোগ আমাদের হাতে ছিল, আমরা আমাদের দোষের কারণে সময় সুযোগ হারাইলাম, এই কারণে রসুলের কথা উপেক্ষা করলে হবে না, এখন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ কাজা করা যাবে না, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন সময় মতে নামাজ পড়ো, আমরা রাস্তায় সময় মতে নামাজ আদায় করে নেব। এখানে একদল সাহাবায়ে কেরামের মধ্যে কথা কথা বলল দুইটা মজা, একদল সাহাবায়ে কেরামের মজা হইল যে আমরা রাস্তায় নামাজ আদায় করবো অক্তের ভিতরে, আর একদল সাহাবায়ে কেরামের মজা হইল আমরা গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়বো কাজা। দুই দুই মজা হইল কিনা সাহাবায়ে কেরামের মধ্যে? কি ফাজ বেলার সারা জীবনের নামাজ দিয়া না মাত্র একদিনের আসরের নামাজ দিয়া, মাত্র একদিনের আসরের নামাজ দিয়া সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মজা হইল? মজাব দুইটা হইলে পরে কি হয়, কোন মজাবে গুণা আছে আর কোন মজাবে সওয়াব আছে? আমি আগেই পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলেছি, সহি বুখারী শরীফের হাদিস, সহি মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আরো বিভিন্ন হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে মজাব যদি দুইটা হয় কোন মজাবে গুণা নাই, উভয় মজাবে সওয়াব আছে। মজাব যদি দুইটা হয় তাহলে কোন মজাবে গুণা নাই, উভয় মজাবে সওয়াব আছে। এই সাহাবায়ে কেরামদের একজনের দুইটা মজাবের কথা রসুলের সামনে পেশ করা হইল, ওগো আল্লাহর রসুল এমনি এমনি ঘটনা ঘটেছে, ঘটার পরে আমাদের মধ্যে দ্বিমত হয়েছে, দ্বিমত ইয়া দুইটা মজাবের সৃষ্টি হয়েছে, এক মজাবালা রাস্তায় নামাজ পড়ছে ভক্তের ভিতরে, আর এক মজাবালা গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়ছে কাজা। এখন আমাদের অবস্থা কি হইল? রসুল দুরুদকে সমর্থন দিয়া দিছে,
বুঝে থাকলে বলুন, মজহাব মতে আমল করলে যদি ভিন্ন ভিন্ন মজহাব হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল সেইগুলি কবুল করেন কিনা? কবুল করেন। কিন্তু যারা কোনো মজহাব মানে না, যারা কোনো মজহাব মানে না, এদের পরিণতি ভয়াবহ পরিণতি হবে। এদের পরিণতিটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন একটা শহরের মধ্যে চারজন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার আছে। কতজন? চারজন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার। এই চারজন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তারের কাছে কোন রুগী, ধরেন একজন রুগী চার ডাক্তারের কোন এক ডাক্তারের কাছে গেল, ধরুন একটা কথার কথা, তার রোগটা হলো আমাশা, ডিসেন্ট্রি রুগী এই চার ডাক্তারের এক ডাক্তারের কাছে গেল। এই ডাক্তার বলল, তোমার রোগের প্রাথমিক অবস্থা, এই অবস্থায় তোমার কোনো ঔষধ খাইতে হবে না, তুমি শুধু পরিত্রাণ হও এবং পেট ভরে ঠান্ডা পানি খাও। তার মনে এটা ভালো রকম পছন্দ হইল না, গেল দ্বিতীয় ডাক্তারের কাছে। দ্বিতীয় ডাক্তার বলল, তোমার শুধু পানি খাইলে হবে না, একটা করে ট্যাবলেট খেতে হবে। এরপরে গেল তৃতীয় ডাক্তারের কাছে। তৃতীয় ডাক্তার বলল, শুধু একটা ট্যাবলেট খেলে হবে না, সাথে একটা করে ক্যাপসুল খেতে হবে। তারপরে গেল চতুর্থ ডাক্তারের কাছে। চতুর্থ ডাক্তার বলল, শুধু একটা ট্যাবলেট একটা ক্যাপসুলে হবে না, সাথে সাথে তোমার কঠোরভাবে প্রত্যাবলম্বন করতে হবে। বলেন স্যার, ডাক্তারের একমত না চারি মত? চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেটধারী কিনা? চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেটধারী। ঠিক তেমনি ভাবে চার মাজাদের চার ইমাম আল্লাহ রাব্বুল আলামিনের সার্টিফিকেটধারী। আল্লাহর সার্টিফিকেটটা কালকে বলে দিয়েছি, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, আল্লাহ হুকুম মানো। তাফসীরে কবীরে লেখা আছে, আল্লাহ হুকুম মানো মানে আল্লাহর কোরআন থেকে সমাধান গ্রহণ করো। রাসুলের হুকুম মানো, রাসুলের হুকুম মানো মানে আল্লাহর কোরআনে যদি সমাধান না পাও, রাসুলের হাদিস থেকে সমাধান বের করো। তারপরে বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম মানে কোন বিষয়ের সমাধান যদি রাসুলের হাদিসেও না পাও, তাহলে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এটাকে ইসলামের পরিভাষায় কি বলে? উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামের পরিভাষায় কি বলে? ইজমা। ইজমার থেকে সংগ্রহ করো, আর যদি ইজমার থেকে কোনো সমাধান না পাও, তাহলে ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ, এই পথকেই বলে মজহাব। মজহাব শব্দের অর্থই পথ, মজহাব শব্দের অর্থই পথ, মজহাব শব্দের অর্থই পথ। কোরআন হাদিসে ইজমায় যখন সমাধান পাওয়া যায় না, তখন মজহাবে পথ পাওয়া যায় জান্নাতে যাওয়ার। কাজেই যাওয়ার মজহাব আছে, এদের জান্নাতে যাওয়ার পথ আছে। যাদের মজহাব নাই, এদের জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। সমাধান পরিষ্কার, যার মজহাব আছে তার জান্নাতে যাওয়ার পথ আছে, যার মজহাব নাই তার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম, তোমাদের যদি ভিন্ন ভিন্ন মত হয়, ঐক্যবদ্ধ সিদ্ধান্তেও যদি তোমরা পৌঁছতে না পারো, তোমাদের মধ্যে, তোমাদের মুস্তাহিদদের মধ্যে, তোমাদের গবেষকদের মধ্যে যদি ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত হয়, তাহলে এই ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের প্রত্যেকটাই মুসলমানের মজহাব। ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের প্রত্যেকটা সিদ্ধান্তই মুসলমানের মজহাব। তাহলে মুসলমানের ভিন্ন ভিন্ন মজহাব আল্লাহর কাছে সমর্থিত কিনা? রসুলের হাদিসের দ্বারা সমর্থিত কিনা? ভিন্ন ভিন্ন মজহাব আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সমর্থিত। আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এই যে কোনো মজহাব অনুসরণ করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর সওয়াব পাওয়া যাবে। কিন্তু যদি আজকে মানে হানাফি মজহাব, কালকে মানে শাফি মজহাব, পরশু মানে মালিকি মজহাব, তরশু মানে হাম্বলি মজহাব, তাহলে এর উপায় কি হবে? আমি আগে একটু আগে বলেছি, সকালে খাইলো এক ডাক্তারের ঔষধ, বিকালে খাইলো আরেক ডাক্তারের ঔষধ, দুপুরে খাইলো আরেক ডাক্তারের ঔষধ, রাত্রে খাইলো আরেক ডাক্তারের ঔষধ। এর যেমন এই রুগীর যেমন বারোটা উপায় নাই, ঠিক তেমনি ভাবে আজকে হানাফি মজহাবের ফতোয়া, কালকে শাফি মজহাবের ফতোয়া, পরশু মালিকি মজহাবের ফতোয়া, তরশু হাম্বলি মজহাবের ফতোয়া, তার ধর্মে বারোটা বাজা ছাড়া উপায় নাই। আমি এবার জিজ্ঞেস করি, আমি যে উদাহরণ দিয়ে বলেছিলাম যে ধরুন একটা শহরের মধ্যে চারজন মাত্র সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার আছে, এই চারজন ডাক্তারের একজন রুগীকে চার ডাক্তারে এক ব্যবস্থা দিল, প্রেসক্রিপশন এক রকম দিল না চার রকম দিল? চার রকম দিল। চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেটধারী কিনা? চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেটধারী, চার রকম ব্যবস্থা দিল। এবার আপনারা বলুন, সবগুলি ব্যবস্থা একসাথে গ্রহণ করবে না যে কোনো একটা? হ্যাঁ, অবশ্যই যে কোনো একটা। প্রথম ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের আইনে অপরাধ হবে না, দ্বিতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের আইনে অপরাধ হবে না,
তৃতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারি আইনে অপরাধ হবে না, চতুর্থ ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারি আইনে অপরাধ হবে না, ঠিক তেমনি ভাবে ধর্মের বেলায় হানাফি মাযহাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না, শাফি মাযহাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না, মালিকি মাযহাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না, হাম্বলি মাযহাব পালন করলেও আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না। কিন্তু যদি চার ডাক্তারের কোন একজন ডাক্তারকে অনুসরণ না করে নিজে ইচ্ছা মতো ঔষধ খায়, এবার কোনো অপরাধ হবে কিনা? এবার ফানি খাইলে অপরাধ, ট্যাবলেট খাইলে অপরাধ, ক্যাপসুল খাইলে অপরাধ, তথ্য মানলে অপরাধ, না মানলে অপরাধ? কারণ কি, তুমি তার কার কথায় মানছো? কার কথা? তুমি কার কথায় ব্যবস্থা গ্রহণ করেছ? ঠিক তেমনি ভাবে হানাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে এরা মুত্তাকি অবস্থায় সুরাখেরা না আল্লাহর কাছে তওবা পাবে, শাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে এরা মুত্তাকি অবস্থায় সুরায়ে ফাতিহা পড়ে আল্লাহর কাছে তওবা পাবে। বুখারী শরীফের হাদিস দলিল, মুসলিম শরীফের হাদিস দলিল, তিরমিজি শরীফের হাদিস দলিল, বিভিন্ন কিতাবের হাদিস দলিল। কিন্তু যারা না মানে হানাফি মাযহাব, না মানে শাফি মাযহাব, না মানে মালিকি মাযহাব, না মানে হাম্বলি মাযহাব, এরা সুরাখেরা পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কার কথায় ভরসা? না কথা বুঝলেন কিনা দেখুন। এবার আমরা সাহাবায়ে কেরামের মধ্যে যে অনেকগুলি মজহাব ছিল এই মজহাবগুলির আরো এক দুইটা উদাহরণ শোনার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন কিনা, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিল কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিল, কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এই প্রশ্নের জবাব হাদিসের শব্দের দ্বারাই নিরূপক। হাদিসের এক শব্দ হল নূরুন আন্না আরাহু, এর অর্থ হল আল্লাহ নূর আমি দেখবো কিভাবে, আর এক শব্দ হল নূরানিয়ুন আরাহু, আল্লাহকে আমি নূরান্বিত অবস্থায় দেখেছি। হাদিসের শব্দই যেহেতু দুই রকম, এই জন্য এটার সমাধান দিতে গিয়া সাহাবায়ে কেরামের মধ্যে মজহাব দুইটা হইল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মজহাব একটা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মজহাব আরেকটা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মজহাব হইল মেরাজের রাতে রসুল আল্লাহকে চাক্ষুষভাবে দেখেননি, এটা আয়েশার মজহাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মজহাব হইল মেরাজের রাতে রসুল আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছেন, আশার মজহাব দেখেননি। ইবনে আব্বাসের মজহাব দেখেছেন, বলেন মেরাজের রাতে রসুল আল্লাহকে দেখেছেন কিনা দেখেছেন না, এই ব্যাপারে সাহাবায়ের সমস্ত সাহাবায়ের এক মজহাব না দুইজনের দুই মজহাব, দুই মজহাবের দুই মজহাব, দুনো মজহাব আর বিভিন্ন মজহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। কিভাবে? যদি তুমি মনে করো দেখেন নাই তবুও তোমার গুণা হবে না, যদি তুমি মনে করো দেখেছেন তবুও তোমার গুণা হবে না, এটা হানাফি মজহাবের ফতোয়া। কথা বুঝে আসছে কিনা? বুঝে আসছে না? আয়েশা বলেন দেখেন নাই, হানাফি মজহাব বলে তুমি যদি মনে করো দেখো দেখেন নাই তবুও তোমার গুণা হবে না, ইবনে আব্বাস বলেছেন দেখেছেন, হানাফি মজহাব বলে তুমি যদি মনে করো রসুল আল্লাহকে দেখেছেন তবুও তোমার গুণা হবে না। আয়েশার মজহাব আর ইবনে আব্বাসের মজহাব দুনো মজহাব হানাফি মজহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো কিনা? ঢুকাইয়া দেওয়া হলো। এইভাবে অসংখ্য অগণিত মজহাব ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, সবগুলি মজহাব চার ইমামের চার মজহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে, এটা চার ইমামের চার মজহাবের কৃতিত্ব। অনেকে প্রশ্ন করে যে এছাড়া কি আর কোন মুস্তাহিদ ছিলেন না? অনেক মুস্তাহিদ ছিলেন, সাহাবায়ে কেরামের পরেও শত শত মুস্তাহিদ ছিলেন, কিন্তু ব্যাপার হয়েছে কি শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, শত শত মুস্তাহিদ ইমামগণ এই সমস্ত সমাধান বের করে দিয়েছিলেন, কিন্তু সমস্যার সমাধান, মানব জীবনের সমস্যার সমাধান এই চার দলিলের দ্বারা, শুধুমাত্র চার ইমাম ছাড়া, চার মজহাবের চার ইমাম ছাড়া আর কেউ দিতে পারেননি। সমাধান অনেকেই দিয়েছেন, অনেক সমস্যার অনেক সমাধান দিয়েছেন, কিন্তু মানব জীবনের সব সমস্যার সমাধান চার দলিলের দ্বারা শুধুমাত্র আবু হানিফা দিতে পেরেছেন, শুধুমাত্র শাফি দিতে পেরেছেন, শুধুমাত্র ইমাম মালিক দিতে পেরেছেন, শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল দিতে পেরেছেন। এই জন্য সাই মজহাব দুনিয়াতে প্রসারিত হয়েছে, অন্য মজহাব বিলুপ্ত হয়ে গেছে। কথা বুঝলেন কিনা? আরো মজহাব ছিল কিনা? ছিল না? আরো মজহাব ছিল, সবগুলি মজহাব বিলুপ্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগেও শত শত মজহাব ছিল, ওইগুলি বিলুপ্ত হয়ে গেল কেন? ওইগুলির মধ্যে সব সমস্যার সমাধান ছিল না। চার মজহাবের কোনোটা বিলুপ্ত হইল না কেন? কারণ চার মজহাবের মধ্যে সব সমস্যার সমাধান আছে। হানাফি মজহাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে, শাফি মজহাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে, মালিকি মজহাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে, হাম্বলি মজহাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে। সুতরাং এই চার মজহাব শুরু হয়েছিল তাবেইনের যুগ থেকে এবং কিয়ামত পর্যন্ত চলবে, তাবেইন সাহাবায়ে কেরামের পরের যুগ থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সর্বলোকের সব সমস্যা
সমস্যার সমাধান এই চার মাধব ছাড়া কোথাও পাওয়া যাবে না। এই জন্য এই চার মাধব আল্লাহর কাছে মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাধব। এই সবগুলি সাহাবায়ে কেরামের সমস্ত মাধব এই চার মাধবের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, আর সাহাবায়ে কেরামের পরবর্তী যুগের অন্যদের মাধব বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা সাহাবায়ে কেরামের মধ্যে যে অনেকগুলি মাধব ছিল তার আরো একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউতিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। নারীরা তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যে সুন্দর প্রকাশ না করা কঠিন সেই সুন্দর প্রকাশ করলেও গুনাহ হবে না। যেই সুন্দর প্রকাশ যেই সুন্দর দেখে রাখা কঠিন এটার কোনো ব্যাখ্যা নাই। তাহলে কথাটা সুস্পষ্ট না অস্পষ্ট? নারীরা তাদের শরীরের সুন্দর ভিন্ন লোকের সামনে প্রকাশ করবে না, তবে যে সুন্দর দাঁতা কঠিন সেই সুন্দর প্রকাশ করলে গুণা হবে না। কোন সুন্দর দাঁতা কঠিন এর কোনো বিবরণ কোরআনের অন্য কোন আয়াতে নাই। এখন এটা ব্যাখ্যা লাগবে কিনা, ব্যাখ্যা লাগবে কিনা? কোন সুন্দর মেয়ে লোকের কোন সুন্দর দেখে রাখা কঠিন, যে ব্যাখ্যা করতে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাখ্যা করেছেন যে তার মাযহাব, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা ব্যাখ্যা করেছেন যে ইবনে আব্বাসের মাযহাব, বলেন মেয়ে লোকের কোন সুন্দর প্রকাশ করা যায় আছে এই ব্যাপারে ইবনে মাসউদ আর ইবনে আব্বাসের এক মাযহাব না দুই মাযহাব? একটা মাসালার মধ্যে দুই সাহাবীর দুই মাযহাব। আমরা একটা একটা করে মাযহাব বোঝার চেষ্টা করি, তারপরে বোঝার চেষ্টা করবো সাহাবাগণের সবগুলি মাযহাব হানাফি মাযহাবের ভিতরে কিভাবে ঢুকে যাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াতে বলেছেন মেয়ে লোকেরা তাদের শরীরের সুন্দর ঢেকে রাখবে, তবে যেই সুন্দর দাঁতা সম্ভব কঠিন সেই সুন্দর প্রকাশ করলে গুণা হবে না, এই সুন্দরের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হল মেয়ে লোকেরা তাদের মাথা থেকে পাল পর্যন্ত সমস্ত শরীর পোশাকের দ্বারা ঢেকে রাখবে। সমস্ত শরীর কিসের দ্বারা ঢেকে রাখবে? পোশাকের দ্বারা। পোশাকটাও হতে হবে ঢিলা দ্বারা, ঢিলা দ্বারা পোশাক, যে ইসলামী আদর্শ এবং সভ্যতার পোশাক, পৈতৃক পোশাক ইসলামী আদর্শ বিরোধী, ইসলামী সভ্যতা বিরোধী। নারীদের জন্য পৈতৃক পোশাক পরা হারাম, নারীদের জন্য পৈতৃক পোশাক পরে রাস্তায় বের হওয়া হারাম। এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, দুই দল জঘন্যতম জাহান্নামী আবির্ভাব হবে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, এদের কাউকে আমি দেখিনি, আমার পরে এরা দুনিয়াতে আসবে। এর মধ্যে একদল হইল ওই সমস্ত নারীরা, যে সমস্ত নারীরা এমন পোশাক পরবে এই যেই পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। একদল নারীরা এমন পোশাক পরবে, রাসূল বলেন আমার যুগে এই সমস্ত নারীরা এখনো দুনিয়াতে আসেনি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই সমস্ত নারীরা দুনিয়াতে আসবে। এদের এই সমস্ত নারীরা কারা? রাসূল বলেন এই সমস্ত নারীরা হলো ওই নারীরা যারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, যে পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। সাহাবায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন যে কোন পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান, এর বিভিন্ন ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হল যে এমন টাইটফিট পোশাক পরল যে পোশাকের কারণে শরীরের গঠন গত আকৃতি প্রকৃতি শরীরের গঠন প্রণালী আরো ভাষ্য উঠল। এইরকম পোশাক পরা আর উলঙ্গ চলাফেরা করা এক সমান। কোন নারী রাস্তায় গেছে উলঙ্গ চললে যেই গুণা, তাই পোশাক পিনতে রাস্তায় চললে সেই গুণা। কথা বুঝলেন কিনা? কোন নারী উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করলে যেই গুণা হয়, তাই ফিট পোশাক করে রাস্তায় চললে সেই গুণা হয়। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল এদেরকে বলেছেন কাসিয়াতুন আরিয়া, এরা পোশাক পরেও ল্যাংটা, পোশাক পরা সত্ত্বেও এরা ল্যাংটা, পোশাক পরা সত্ত্বে ল্যাংটা হলেও কেমনে? কারণ পোশাক পরেও আকৃতি প্রকৃতি দেখা যায়, পোশাক পরা সত্ত্বেও শরীরের গঠন প্রণালী দেখা যায়। যেমন ভাবে ল্যাংটা ডাকলে দেখা যায়, তেমনি ভাবে পোশাক পিনলেও দেখা যায়। সুতরাং এদের পোশাক পিনদার ল্যাংটা দেখা সমান। কাজে কাজে এইরকম এইরকম ল্যাংটা মার্কা পোশাক পরি পরা মেয়ে লোকের জন্য আরাম। তাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন সেই সুন্দর না রাখলে গুণা হবে না। এই সুন্দরটা কি? এই সুন্দরটা হলো মেয়েকে দিলাডালা পোশাকের দ্বারা তার সমস্ত শরীর দেখে রাখবে, মাথার থেকে পা পর্যন্ত। দিলাডালা পোশাকের দ্বারা কোথার থেকে কোথা পর্যন্ত দেখে রাখবে? মাথার থেকে পা পর্যন্ত
সমস্ত শরীর দেখে রাখবে এর ভিতরে চেহারাও আছে কি নাই, এর ভিতরে চেহারাও আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা বলল, মেয়ের মুখের চেহারা ঢাকিয়া রাখা ফরজ। এটা কার কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা, মেয়ের মুখের চেহারা ঢাকিয়া রাখা ফরজ। ডাকবে কি দিয়া? চেহারা সহ, মাথা সহ, চুল সহ, সমস্ত শরীর ডাকবে কি দিয়া? তাকফির পোশাক দিয়া আর টিকা গলার পোশাক দিয়া। আমাদের মাহফুজ যারা অধ্যক্ষ সম্মেলনে উপস্থিত হয়েছেন তারা তো এই কোরআন হাদিস ইজমা কি আছে দলিলা দিল্লা মূলক পথে অনেক কঠিন কথাই অনেক মেয়েদের জন্য বোঝা কঠিন হতে পারে, অন্তত এই কথাটা তো বোঝা সহজ। আমাদের মা বোনেরা এই কথাগুলি বুঝে যান, আপনাদের জন্য তাকফির পোশাক পরে ঘর থেকে বের হওয়া হারাম, নারীদের জন্য তাকফির পোশাক পরে ঘর থেকে বের হওয়া হারাম। কেন? আল্লাহ রাসূল বলেছেন এমন পোশাক পরা আর লেন্ডা থাকা সমান গুনাহ। লেন্ডা থাকলে যে গুনাহ, তাকফির পোশাক পিন্ধে ঘর থেকে বার হলে এক সমান গুনাহ। কাজেই মেয়েদের জন্য তাকফির পোশাক পরে রাস্তায় বের হওয়া হারাম, অন্তত এইটুকু মশালা আমাদের মা বোনেরা বুঝে গেলে অত সার্থক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মেয়ে লোকের সমস্ত শরীরের সুন্দর ভাগে দিলা ডালা পোশাক দিয়া। এবার যুবতী নারীর গায়ের পোশাকটাও ভিন্ন যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দর হই লাগে। কি বলেন? যুবতী নারীর গায়ের গায়ে পরা পোশাকটাও ভিন্ন যুবকের দৃষ্টিতে সুন্দর হই লাগে। আল্লাহ বলছেন সুন্দর যেটাই যা দেখে রাখো কাজে গায়ের পোশাকও দেখে রাখো। কথা বুঝতে পারতেছেন? ইবনে মাসুদের মজা বুঝাইছি আপনাদেরকে, ইবনে মাসুদের মজা হইল শরীরের সুন্দর ধাপে পোশাক দিয়া সুশাকের সুন্দর ধাপে পোশাক দিয়া। এটা ইবনে মাসুদের মজা। ইবনে মাসুদের কি মজা? মেয়ে লোকের শরীরের সুন্দর ধাপে কি দিয়া? পোশাক দিয়া। সুশাকের সুন্দর ধাপে কি দিয়া? বোরকা দিয়া। কাজে আমাদের সমাজের যে সমস্ত মাহুদেরা বোরকা তো বোরকা পরা দরকার মনে করেন না, তাদের জন্য ইবনে মাসুদের মজাবটা ভালো রকম বুঝে রাখা দরকার। ইবনে মাসুদ বলেন আল্লাহর কোরআনে বলেছেন মেয়ে লোক সুন্দর দেখে রাখবে, সুন্দর তো শরীরও সুন্দর পোশাকও সুন্দর। শরীর থাকবে পোশাক দিয়া, শরীরের সুন্দর থাকবে পোশাক দিয়া, সুশাকের সুন্দর থাকবে বোরকা দিয়া। এখন যদি কোন যুবকের দৃষ্টিতে মেয়ে লোকের গায়ে পরা বোরকাও যদি সুন্দর হয়ে লাগে তখন কি করবে? ইবনে মাসুদ বলেন তখন আর কিছু করার উপায় নাই। এইটা হলো আল্লাহ বলেছেন যেই সুন্দর থাকার উপায় নাই, যে সুন্দর থাকার উপায় নাই বলতে শরীরের সুন্দর না পোশাকের সুন্দর না বুর্কার সুন্দর। হ্যাঁ বুর্কাও যদি তোমার চোখে সুন্দর লাগে এটা আমার ভাগ্য কি দিয়া আর একটা বোরকা দিয়া, তো এই বুর্কাও যদি তোমার সুন্দর লাগে তখন কি করবো? তাহলে আর একটা বুর্কা লাগবো, ওইটাও যদি সুন্দর লাগে তাহলে কি হইব? তাহলে আর একটা বুর্কা লাগবো, বুর্কায় বুর্কায় তো জীবন শেষ হয়ে যাবে। সুতরাং বুর্কা পর্যন্ত সুন্দরের সীমানা শেষ, বুর্কা পর্যন্ত সুন্দরের সীমানা শেষ। তবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মেয়ে লোকরা যে শরীরের সুন্দর দাগ্য পোশাক দিয়া, পোশাকের সুন্দর দাগ্য বুর্কা দিয়া, এই বুর্কাটা হতে হবে ডিলা ডালা, বুর্কাটা হতে হবে ডিলা ডালা এবং সাদা সিধা কাপড়ের, এবং নকশাবিহীন চকচকে নকশাওয়ালা তাকফির বুর্কা আর দেহর দাসমান। বুর্কার ওপর আছে কি নাই? চিকন কাপড়ের বুর্কা হলে হবে না, মোটা কাপড়ের বুর্কা হতে হবে, তাকফির বুর্কা হলে হবে না, ঢিলা ডালা বুর্কা হতে হবে, চটকদার বুর্কা হলে হবে না, সাদা সিধা সাদা সিধা নকশাবিহীন বুর্কা হতে হবে। বুর্কার মধ্যে যদি আকর্ষণীয় নকশা থাকে তো তো রাস্তার পুরুষ না চাইবে রইলেও চাইবো, তো তো আবার তুমি সুন্দর দেখাইয়া দিলা। কাজে সাদা সিধা বুর্কা দিয়া যদি শরীর ডাকে এই বুর্কাও যদি কোন পুরুষের দৃষ্টিতে সুন্দর লাগে এই সুন্দর আর থাকার উপায় নাই। এইটা হলো আল্লাহ বলেছেন ইল্লামা দহারা মিনহা, ইল্লামা দহারা মিনহা ব্যাখ্যা। এটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব হইল অনেক সময় মেয়ে লোকেরা পুরুষের সামনে চেহারা অপরার দরকার হয়। যেমন একটা মেয়ে লোক পথের মধ্যে রাস্তায় নামাজের সময় হয়ে গেছে, গড়ে গড়ে গিয়া নামাজের সময় থাকে না, এবার কি করতে হবে? নামাজ কাজা করবে না রাস্তায় করে নিতে হবে, রাস্তায় করে নিতে হবে। এই মেয়ের কাজ লোকটার উজুয়া নাই, এবার কি করতে হবে? উজু করতে হবে। উজু করতে হলে মুখ দিয়ে মুখ দোয়া খরচ কিনা? মুখ দোয়া খরচ। আর মুখে যদি বুর্কা থাকে ধরবো কিভাবে? মুখের বুর্কা সরাইতে হবে নাকি বলেন আপনারা? মুখ ধুইতে হলে মুখের বুর্কা সরাইতে হবে। তো মুখের বুর্কা সরাইলে যদি কোনো গুরু দেখে বলা ইবনে আব্বাসের মজা হলে দেখে দেখো
দেখলে দেখো সেটা তার কোনো হবে তোমার মুখের চেহারা মেকআপ সরাইতে হবে, উনু করতে হবে, পথে ফরজ নামাজ আদায় করতে হবে। বুঝে থাকছে? বলুন, মেয়ে লোকের জীবনে এমন কোন এমন এমন কোন সময় আসে কিনা যে সময় বাধ্য হয়ে চেহারা খুলতে হয়? যেহেতু বাধ্য হয়ে অনেক সময় মেয়ে লোকের চেহারা খুলতে হয়, এই জন্য ইবনে আব্বাসের মজহাব হল আল্লাহ বলেছেন ইল্লামা জহারা মিনহা, যে সুন্দর দাঁতিয়া রাখা কঠিন এর ভিতরে চেহারা অন্তর্ভুক্ত। এই মজহাব কার? যেহেতু বিভিন্ন সময় এমন আছে যখন চেহারা খুলতে হয় তখন তো পুরুষের চেহারা দেখবেই, কাজেই এই সময় চেহারা দেখলে এই মেয়ে লোকের গুণা হবে না, এমনি চেহারা খুলে চলাফেরা করলে দেখলে গুণা হবে না, না দরকারের সময় যদি খুলে আর দেখেতে গুণা হবে না। আমাদের অবস্থাটা গুণা, আমাদের অবস্থা তো সদা সর্বদাই চেহারা খুলে দেখে চলে, দেখলে অসুবিধা হবে না মনে করে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন মেয়ে লোকের শরীরের সুন্দর দাকিয়া রাখো। এই সুন্দর দাকা বলতে মুসলমানের মা বোনেরা কি বুঝেছ শোনো, একটা মেয়েকে বিয়ে করার জন্য যদি একটা ছেলে প্রস্তাব দেয় আর উভয় পক্ষে যদি এই মর্মে সিদ্ধান্ত হয় যে ছেলে মেয়েকে দেখবে, দেখার পরে পছন্দ হইলে বিয়া হবে, এটা কিন্তু হাদিসে উল্লেখ আছে, জায়েজ আছে এটা, যে মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব দিল এই মেয়েকে দেখতে, এই মেয়েকে চয়ন হয় কিনা দেখার জন্য জায়েজ আছে। তো তুমি একটা মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব দিলে এবং ফোনে দেখার জন্য তুমি গেলে, ওই মেয়েটা বলে তুমি আমার মাথার চুল দেখো, তুমি আমার মাথা দেখো, তুমি আমার হাত দেখো, তুমি আমার পাল দেখো, মুখ দেখাই দেবো, বিয়া করবে কিনা বলো? কেন? চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? আঁক বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? পাল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? এবার বলুন, আমার কথা বুঝতে থাকলে, যে বোরকায় চুল থাকে, যে বোরকায় মাথা থাকে, যে বোরকায় হাত থাকে, যে বোরকায় পাল থাকে, মুখ থাকে না, ইদার কম সুন্দর থাকলো বেশি সুন্দর থাকলো না? কেমন বুদ্ধিমানের কাম, কেমন বুদ্ধিমানের কাম! চুল ছিল মুখ থেকে কম সুন্দর, এটা বোরখা দিয়ে দেখে নিল, মাথা ছিল মুখ থেকে বেশি সুন্দর কম সুন্দর, এটা বোরখা দিয়ে দেখে নিল, হাত ছিল মুখ থেকে বেশি সুন্দর কম সুন্দর, এটা বোরখা দিয়ে দেখে নিল, ফল ছিল মুখ থেকে কম সুন্দর না ফল মুখ থেকে বেশি সুন্দর? কি বলেন, মুখ সুন্দর বেশি না ফল সুন্দর বেশি? মুখ সুন্দর বেশি, যে ফল মুখের থেকে কম সুন্দর ডাকলো কি দিয়া? ফল তো কম সুন্দর বোরখা দিয়ে ডাকলো, হাত যে কম সুন্দর বোরখা দিয়ে ডাকলো, মাথা যে কম সুন্দর এটাও বোরখা দিয়ে ডাকলো, চুল যে কম সুন্দর এটাও বোরখা দিয়ে ডাকলো, মুখ যে বেশি সুন্দর এটা তুলে দিল, এটা কোন বুদ্ধিমানের কাজ হইল? কথা বুঝে আসছে কিনা? সুতরাং এই মেয়ে লোকের ও কারণে মুখ খোলা যায় নাই। আদালতে সাক্ষী দিতে গেলে মেয়ে লোকের পুরুষের সামনে মুখ খোলা যায় আছে। আগে বলেছি উদু করার দরকারে, যেখানে পর্দা করার কোনো ব্যবস্থা নাই, উদু না করলে নামাজ হবে না, এমন অবস্থায় উদু করার জন্য মুখ খুলতে হবে, পুরুষে দেখলে কোনো গুণা হবে না। কি সদা সর্বদাই মুখ খোলা যায় না, দরকার বসত আমাদের সমাজের মা বোনেরা কিন্তু এই দরকার বসত বোধের না, সদা সর্বদাই মুখ খোলা যায় বলে থাকে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, মেয়ে লোকের যেহেতু প্রয়োজন বসত মুখ খুলতে হয়, এই জন্য ইল্লামা জহারা মিনহা আল্লাহ বলেছেন আয়াত, যে অংশ যে সুন্দর ডাকা কঠিন সেই সুন্দর না ডাকলে গুণা হবে না, এটা হলো মুখ। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথা বলো মেয়ে লোকের মুখও ডাকতে হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথা বলো মেয়ে লোকের মুখ ডাকতে হবে না। কথা মজা হইল? শুধু মেয়ে লোকের পর্দার বেলায় মুখ ডাকতে হবে কিনা ডাকতে হবে না, এই ব্যাপারে দুই সাহাবির দুই মজহাব, ইবনে মাসুদের এক মজহাব, ইবনে আব্বাসের এক মজহাব। ইবনে মাসুদের মজহাব হলো মুখও ডাকতে হবে, ইবনে আব্বাসের মজহাব হলো মুখ ডাকতে হবে না। দুনো মজহাব হানাফি মজহাবে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এবার দেখুন দুনো মজহাব হানাফি মজহাবে কেমনে ঢুকাইয়া দেওয়া হলো? হানাফি মজহাবের ফতোয়া হইল যতক্ষণ পর্যন্ত মেয়ে লোকের মুখ খোলা থাকলে ভিন্ন কোনো পুরুষে পীড়া চাইতো না, ততক্ষণ পর্যন্ত মুখ ডাকতে হবে না। আর যে সময় মুখ খোলা থাকলে পুরুষেরা কুনজরে চাইব তখন ওই টাকা বড় দেব। বলেন তো ইবনে মাসুদের মজাব, ইবনে আব্বাসের মজাব, দুনো মজাব হানাফি মজাবের ভিতরে আছে কি নাই? হানাফি মজাবের ভিতরে আছে। এই সমস্ত সাহাবায়ে কেরামের মজাব গুলি যারা জানে না, এরা হানাফি মজাব মানি না কইয়া সব দেয় দেয় কয়না, মেয়ে লোকের চেহারায় পর্দার অর্থে কোনো জিনিস হই নাই, এটা লামাজা বিরা করে লামাজিরা। এই সমস্ত ফেতনাবাজি করার মধ্যে আরেকটা ফেতনাবাজি করে, এরা বলে পুরুষের নামাজ
ফজরের নামাজে কোনো ব্যাপার নাই। ফজর যেমন ভাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে, মেয়েদেরকেও নিভাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে। এটা হলো আল্লাহর দাবিদের কথা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হলো খাইরু মাসাজিদিন নিসাইকা বিউতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আর আল্লাহর দাবিদের কথা হলো মেয়ে লোকের নামাজের জায়গা মসজিদ। রসুল বলেন মেয়ে লোকের নামাজের জায়গা ঘরের কোণা, লামা দাবিদে কয় মেয়ে লোকের নামাজের জায়গা মসজিদ। বলেন লামা দাবির কথা মানবো না রসুলের কথা মানবো? তাই এরা হাদিসের কথা বলে না মন ভরা কথা বলে, হাদিসের দোহাই দেয় কথা বলে মন ভরা, হাদিসের কি করে হাদিসের দোহাই দেয় আর কথা বলে মন ভরা। হ্যাঁ একটা হাদিস আছে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কোন মেয়ে লোক যদি মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে চায়, অনুমতি যদি তোমাদের কাছে চায় তাহলে তোমরা বাধা দিও না। রসুল বাধা দিও না কেন বলেছেন? যায় না সে বুঝাইবার জন্য। কোন মেয়ের যদি মসজিদে গিয়া জমাতে সামিল হইয়া যায় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এক আধারে সব বেশি হইত ওই সব থেকে বঞ্চিত হয়ে যাবে। এখানে কথাটা বোঝার জন্য পরিষ্কার ভাবে স্মরণ রাখুন, পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়লে পরিপূর্ণ সব, ও কারণে একা একা ঘরে পড়লে সব নষ্ট না নামাজ নষ্ট? এই কথার বেশ কথা বুঝতে হবে। পুরুষ যদি ও কারণে মসজিদে না গিয়া একা একা ঘরে নামাজ পড়ে, নামাজ নষ্ট না সব নষ্ট? ঠিক তেমনি ভাবে মেয়েকে যদি মসজিদে গিয়া জমাত নামাজ পড়ে, নামাজ নষ্ট নয় সব নষ্ট। কি নষ্ট? সব নষ্ট। এই নামাজ নষ্ট নয় দেওয়ার জন্য রসুল বলেছেন অনুমতি চাইলে অনুমতি দিতে পারো। কথা বুঝে আসছে? এটা কি উত্তম বোঝাবার জন্য বলেছেন না জায়েজ বোঝাবার জন্য বলেছেন? হ্যাঁ না উত্তম নয়, জায়েজ। মেয়ে যদি মসজিদে গিয়ে জমাতে সামিল হইয়া নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে। পুরোপুরিভাবে ঘরের কোনায় একা একা নামাজ পড়লে একটা মেয়ে লোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ও আল্লাহর রসুল আমার মনে চায় মদিনা শরীফের মসজিদে আপনার পিছনে জমাতের সাথে নামাজ পড়তে। কারণ হাদিস শরীফে উল্লেখ আছে মদিনা শরীফের মসজিদের জমাতে শরীফ হইয়া নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই ফজিলত শুনিয়া মদিনা শরীফের মসজিদের জমাতের ফজিলত শুনিয়া মেয়ে লোকটা রসুলের কাছে অনুমতি চাইল মদিনা শরীফের মসজিদে গিয়া রসুলের পিছনে জমাতের সাথে নামাজ পড়তে। রাসুল বলেন এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোনায় একা একা পড়লে। তাহলে মদিনা শরীফের মসজিদে জমাতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব নারীদের জন্য না পুরুষের জন্য? হ্যাঁ হ্যাঁ পুরুষের জন্য। আল্লাহ রাসূল বলছেন এই সবটাই তুমি পাবে ঘরে কোনায় একা একা পড়লে। তাহলে মদিনা শরীফের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সব পুরুষের জন্য, এই সব নারী ভাবে কোথায় ঘরে কোনায় একা একা পড়লে, ঘরে কোনায় একা একা পড়লে। এবার মজার কথা শুনুন, মজার কথা হল পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়া একা একা ঘরে নামাজ পড়ে ফেলে তাইলে সওয়াব নষ্ট হইল কিন্তু সংসারের কিছু উপকার হইল। সংসারের কি হইল? কিছু উপকার হইল, সময় বাঁচাইল, সময় বাঁচাইল। আর গাড়ি নিয়ে মসজিদে গেলে যে তেল তেল খরচ হইল, তেল খরচ বাঁচাইল। আখেরাতের ক্ষতি হইল, দুনিয়ার উপকার হইল। কিন্তু মেয়ে লোক যদি মসজিদে যায় জমাতে নামাজ পড়তে আমাদেরও সালা হবে না, সব গেল তেল গেল। পুরুষ যদি একা একা করে নামাজ পড়ে সব গেল তেল বাঁচল, কি গেল কি বাঁচল? সব গেল তেল বাঁচল। মেয়ে যদি মসজিদে যায় জমাতে সামিল কিন্তু সব গেল, সব গেল তেল গেল, এটার উপরে আমা গেল সারা গেল। কথা বুঝে আসলো কিনা বুঝে আসলো না? সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকদের জন্য মসজিদের জমাতে সব করেননি, মেয়ে লোকদের জন্য ঘরে ঘুরে একা নামাজ পড়তে সব বলেছেন। এই ব্যাপারেও লাল জমিরা ফেতনা করে এদের ফেতনার থেকে আপনাদের মা বোনকে হেফাজত করবেন। আপনাদের মা বোনের নামাজকে ধ্বংস করে দিতে চায় মসজিদে দিয়া, এইরকম যেন না করতে পারে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে লাল ভাবি ফেতনার থেকে আমাদের ইমান আমার হেফাজত করার তৌফিক দান করুন।